আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খিবার একটা গ্রামে। তো খিবা শহর থেকে একটু বাইরে এসে আমি একটু হাঁটাহাঁটি করতেছি। সাধারণত আমি যেটা করি, যে কোনো একটা গ্রামে যেই জায়গাতে যাই, একটু গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার গাড়িটা আমার পিছে পিছে চলে আসতেছে। নুকুস থেকে খিবার দূরত্ব 170 কিলোমিটার। এই গাড়িটা এবং আসা যাওয়া 1 মিলিয়ন, মানে বাংলাদেশে প্রায় 9,000 কত টাকার মতো পড়ে। তো আমি এদিকে একটা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি, জাস্ট ছোট্ট একটা ভিডিও করব। দেখেন এটা একটা কী সুন্দর গ্রাম। অনেকগুলো মুরগি দেখতেছেন, দেখা যাচ্ছে, মানে পুরো গ্রামের মতো একটা বাড়ি। তো এটা হলো একটা খিবার একটা গ্রাম। এর আগে আপনারা যে এলাকাতে যাইতাম ওই এলাকারই একটা গ্রামের ভিডিও করে আপনাদেরকে দেখাতাম। তো আমি এখন একদম খিবার একটা প্রত্যন্ত গ্রামে আছি, শহর থেকে অনেক বাইরে। এটা আমার ভালো লাগে, প্রত্যন্ত এলাকায় গিয়ে গ্রামে হাঁটাহাঁটি আমার ভালো লাগে। গ্রামের ছেলে, গ্রাম দেখলেই গ্রামে হাঁটতে ইচ্ছা করে, আর বিশেষ করে অপরিচিত গ্রামগুলা। এই যে এটা হলো আঙ্গুর গাছ হচ্ছে এখন। দেখেন চমৎকার একটা গ্রাম। এটা এদের গোয়াল ঘর। অনেকগুলো মুরগি দেখতেছেন আপনারা। তো উজবেকিস্তানের গ্রামগুলো মানে বসন্তে এবং গ্রীষ্মকালে, সামারে অনেক সুন্দর। এই যে এগুলো গম চলে আসছে কিছুদিন পর, গম দেখেন কি সবুজ। এবং যতটুকু জানি এরা কোনো আলাদা কিন্তু ফার্টিলাইজার ইউজ করে না, তারা একদমই সবুজ। এবং আমাদের দেশে আগে যখন গম চাষ দেখতাম যে একদম ধানের মতো করে চাষ করতো ফাঁকে ফাঁকে, কিন্তু এখানে একদমই একসাথে চাষ করে। দেখেন গমগুলো কোনো ফাঁকা নাই, কিন্তু কোনো ফাঁকা নাই। আর এইদিকে গোয়াল ঘর একটা। ওই যে মেইন রোডটা, আমি মেইন রোড থেকে একটু ভিতরে চলে আসছি। আমার ড্রাইভারকে অনুরোধ করলাম যে এখানে একটা গ্রাম আমি ঘুরতে চাই, তো এই জায়গাটাই আমাকে নিয়ে আসছে। তো দেশটা যেহেতু সেফ, এই জন্য যে কোনো জায়গায় চলে যাওয়া যায় কোনো ধরনের ন্যূনতম রিস্ক বা ইয়ে ছাড়া। ও এদিকে আর রাস্তা নাই, আমি আর এদিকে যাব না। এটা কী গাছ, এটা কী গাছ, কোনো ফলের গাছ না ইয়ের গাছ, বুঝতে পারতেছি না। দিগন্ত জোড়া সবুজ আর সবুজ, এই সবুজটাই যখন শীতকাল আসবে তখন হয়ে যাবে একদমই বরফের মতো, বরফে ঢাকা। এটা কি, এটা কি কোনো ফল না কিছু ইয়ে। তো খিবাতেও অনেক ভিডিও করছি, মানে এত এত ভিডিও জমা হয়ে আছে, আমি এগুলা কবে দিয়ে শেষ করব। এটা খুবই কাঁটা, মানে আমার জিন্সের প্যান্টের ভিতর দিয়েও কিন্তু শরীরে গিয়ে কাঁটাগুলো লাগতেছে। কী জিনিস, এখানকার মুরগিগুলো একদম বাংলাদেশের মতো মুরগিগুলো দেখছেন কিনা, একদম বাংলাদেশি মুরগিগুলোর মতো। কী সুন্দর গ্রামীণ দৃশ্য, খিবার একটা গ্রাম। দেখতেছেন ওই যে একটা লোক, সালামু আলাইকুম। ওই যে মনে হয় কুকুর, কুকুরকে কী খাওয়া দিয়েছে, ওটা হলো কুকুর।
ওরে আল্লাহ, একদম জাম্বো কুকুরের মতো লাগতেছে। ছোট বাচ্চা, বেবি বেবি, নো থ্যাংক ইউ, কি যেন বলতেছে, আমার হাতের ইশারা দিয়ে মনে হয় কুকুরের বাচ্চা হয়েছে, বাচ্চা দেখবো কিনা বা ইয়ে। এদিকে এগুলা কিসের মতো, ওই যে মনে হয় কি যেন এটার নাম তারকিশ মুরগিগুলা নাকি, ক্যামেরাটা কোন জায়গায়, হ্যাঁ ওর ওদিকে চলে গেছে তারকিশ মুরগি। হ্যাঁ, এই যে তারকিশ মুরগি মনে হয় এগুলো। দেখেন গ্রামগুলা, এদের গ্রামগুলো একটু অন্যরকম গ্রাম, অসাধারণ একটা গ্রাম। এই যে সবুজ আর সবুজ, দেখেন কি সুন্দর গ্রামগুলো। ইজ ইট গুড ওয়াটার টু ড্রিঙ্ক, সেফ ওয়াটার টু ড্রিঙ্ক, মাই বটল, টেক মাই বটল। দেখেন ওরে ওরে আল্লাহ, অনেক আল্লাহ, মোবাইলটা না পড়ে গেলেই হয়। আমার দেখা যায়, আমার দেখা যায় তো, এই পানি নাকি খাওয়াও যায়। ওয়াও, গ্রামের গ্রামের একটা কূপ, অরিজিনাল কোল্ড, রাহমে থ্যাংক ইউ। আসলে ঠান্ডা পানিটা, অনেক ঠান্ডা। অফ দ্য খিবা টুর, নাও ইউ আর রিটার্নিং হাই মেরি, সে গুড বাই, গুড বাই খিবা, গুড বাই খিবা, গুড বাই খিবা।